দেখতেই পাচ্ছে বাংলাদেশের সুপারস্টার এটা তো অভিনয় করতে যাচ্ছে, তো আমরা তাদেরকে আরো ভালো কিছু দেখাতে চাই। তারা কেন অন্য দেশের সিনেমা দেখে ওয়াও হবে, আমাদের সিনেমা দেখে ওয়াও হবে? একটা জিনিস খেয়াল করবেন, KGF হোক অথবা পুষ্পা হোক অথবা বাহুবলী হোক, যত বড় বড় ছবি ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিচ্ছে, ঘুরে দিচ্ছে, সবগুলো পিছনে কিন্তু একজন সুপারস্টার ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। ইতিমধ্যে অনেক বিগ অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে, আপনারা জানেন আজকে তুফান নামে যে সিনেমাটা রাহান রাজু পরিচালিত আসতে যাচ্ছে, সেখানে আলফা এবং চৌকি মিলে যে কোলাবোরেশনটা করেছে এবং দেখতেই পাচ্ছে বাংলাদেশের সুপারস্টার এটাতে অভিনয় করতে যাচ্ছে, কাজে এটার জন্য অনেক অনেক আজকে একটা আনন্দের বিষয়। এবং আপনারা এসেছেন সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সিনেমাটা খুব শীঘ্রই ফ্লোরে চলে যাবে এবং এখানে অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে ঈদের মধ্যে ঈদের আজহা 2024 এ এই সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে। আজকের অ্যানাউন্সমেন্টের মধ্যে দিয়ে আমরা আসলে বলতে চাই আজকে আমাদের অফিসিয়াল এই তুফান সিনেমার যাত্রাটা শুরু হলো। থ্যাংক ইউ। মানে কি হচ্ছে আসলে মানুষ যেভাবে সুগন্ধ অথবা প্রিয়তমা বা পরাণ যেভাবে গ্রহণ করেছে, যেভাবে মানুষ বাংলাদেশের সিনেমা দেখে, আমরা সবসময় চেষ্টা করছি এর থেকে বেটার কিছু করার জন্য, এর থেকে বেটার। কারণ আমরা দেখছি আমাদের সিনেমা যখন রিলিজ হচ্ছে হলে টিকিট পাচ্ছে না, তো এই মানুষগুলো যারা ভালোবাসতেছে আমাদের সিনেমাকে, তার মানে তাদের ইচ্ছা আছে আমাদের সিনেমাটা দেখে, তো আমরা তাদেরকে আরো ভালো কিছু দেখাতে চাই। তারা কেন অন্য দেশের সিনেমা দেখে ওয়াও হবে, আমাদের সিনেমা দেখে ওয়াও হবে? তো আমরা এমন একটা সিনেমা বানাতে চাই যেটা তারা কিন্তু প্রাউড ফিল করবে যে হ্যাঁ বাংলাদেশে অনেক বড় অনেক সুন্দর ছবি বানাতে পারে। ওই বড় ছবিটা বানাতে গেলে অনেক বড় প্রোডাকশন হাউস দরকার, অনেক বড় সুপারস্টার দরকার। একটা জিনিস খেয়াল করবেন, KGF হোক অথবা পুষ্পা হোক অথবা বাহুবলী হোক, যত বড় বড় ছবি ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিচ্ছে, ঘুরে দিচ্ছে, সবগুলো পিছনে কিন্তু একজন সুপারস্টার ছিল এবং বড় বড় প্রোডাকশন হাউস ছিল অনেক বড়। শুধু একজন ভালো ডিরেক্টর, ভালো মানে ইউনিট একটা ভালো সিনেমা বানাতে পারে না। একটা ভালো সিনেমার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট সবকিছু ভালো হবে। যাই হোক, এখন পর্যন্ত তো সবকিছু বেস্টই আছে, সেটা আসলে আমি তো নাম দিয়ে তুফান আমি খুব বেশি কিছু বলতে চাই না, কারণ আসলে আমি কাজ দিয়ে প্রমাণ করতে চাই কি হবে না হবে, ইতিহাস হবে না তুফান হবে, সময় বলতে পারছি। আপনি সুরঙ্গ সময় বলেছিলেন আপনি দর্শককে মাটির ভিতরে নিয়ে যেতে চান, সুরঙ্গে ঢুকাইতে চান, তুফানে আসলে কি তুফান আপনি হাওয়ায় আসলে 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 আকাশে যাবেন চাই দর্শক থেকে হলে থেকে হলে যাওয়ার আগে একটু তুফান সৃষ্টি হবে এবং হলে থেকে তুফান হয়ে আসবে এবং নাম মনে হবে সিনেমা না আমি আবার দেখি এবং আপনাদের সুপারস্টারকে নতুন রূপে আপনারা দেখতে পাবেন। আচ্ছা।